ইকবালের মঞ্চে এসে, রিভেঞ্জের মঞ্চে এসে কেউ খারাপ বলবে না ছবিটাকে, আমরা সেই আইডিয়া নিয়ে এগিয়ে যাব। ইকবাল তার সব ছবি রিলিজের সময় একটা সুন্দর চমকদার অনুষ্ঠান করে, অন্তরের অন্তঃস্থল থেকে বলি আমার ছবিটি ভালো লেগেছে। ইকবাল তার সব ছবি রিলিজের সময় একটা সুন্দর চমকদার অনুষ্ঠান করে, আজও তাই করেছে। আতশবাজি ফুটিয়ে সম্ভবত কেউ এদেশে চলচ্চিত্রের সূচনা করেন, এটাই প্রথম। এই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইকবালকে। ইকবাল আসলে নতুন নতুন আইডিয়া আমাদের দিচ্ছে, চলচ্চিত্রে দিচ্ছে, আমরা সেই আইডিয়া নিয়ে এগিয়ে যাব। আমি এই ছবিতে অভিনয় করেছি, স্বভাবতই অনেকে ভাববেন, আর এই মঞ্চে এসে, ইকবালের মঞ্চে এসে, রিভেঞ্জের মঞ্চে এসে কেউ খারাপ বলবে না ছবিটাকে, সবাইকে ভালো বলতে হবে। আমি অভিনয় করেছি, আমাকেও ভালো বলতে হবে, তারপরও বলি, একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে বলি আমার ছবিটি ভালো লেগেছে। আমি সেন্সরে যখন দেখেছিলাম সত্যি আমার ভালো লেগেছিল, এবং রোশানের অভিনয়ের অনেক, রোশানের শুরু থেকে আমি জানি রোশানের অনেক পরিবর্তন হয়েছে। রোশানকে অসংখ্য ধন্যবাদ, রোশান খুব ভালো অভিনয় করেছে। বললেন তো জবাবই নেই, আমি এখন বলি যে এদেশে একজন নায়িকা আছে, এই জুটিটা নিয়ে ইকবাল আমার মনে হয় মহাসমুদ্র পাড়ি দিতে পারবে। আমার মনে হয় ছবিটি ব্যবসা করতে পারবে। ছবিটি যদিও চলচ্চিত্রে এখন খরা, দারুণ দুর্যোগ, আর সিজনটা এখন চলচ্চিত্র দেখার সিজন নয়, কারণ গরম, অ্যাট দ্য সেম টাইম অনেক বৃষ্টি হবে, সেই হেতু চলচ্চিত্র দেখার সিজন এটা না। চলচ্চিত্র দেখার সিজন আরও 2-3 মাস পর, তবুও সিজন তৈরি হয়েছে ঈদ বলে। ঈদ 9 দিনের ছুটি আছে, অসংখ্য মানুষ বেকার বসে থাকবে ঘরে, আমি তাদের সবাইকে অনুরোধ করবো রিভেঞ্জ ছবিটা দেখবেন। দেখে বাংলাদেশের যে চলচ্চিত্রের খরা যাচ্ছে, বাংলাদেশে যে চলচ্চিত্রের অভাব যাচ্ছে, বাংলাদেশে যে ভালো চলচ্চিত্র হচ্ছে না, তার একটা প্রমাণ পাবেন যে হ্যাঁ হচ্ছে, তো একেবারে যে হচ্ছে না তা নয়, হচ্ছে। ইকবালকে অসংখ্য ধন্যবাদ। ইকবাল বেঁচে থাকুক অনেকদিন, ইকবালের নতুন নতুন আইডিয়া, নতুন নতুন আইডিয়া নিয়ে নতুন নতুন সিনেমা নির্মাণ করুক। সবাইকে ধন্যবাদ, ধন্যবাদ। আমি সব শেষে দিতে হয় অনুপম রেকর্ডিংয়ের মালিক আনোয়ারকে, সেই আমার জীবনের শুরু থেকে, সে দায়িকে থেকে, সে এই ব্যবসার সাথে জড়িত, আমাদের মঙ্গল কামনা করে, সব সময় আমাদের মঙ্গল কামনা করে। শুধু তাই না, আমরা যখনই এই যে আমার দুটো পিকনিকেই যখন অনুপম রেকর্ডিংয়ের কাছে টাকা চেয়েছি, পাঠিয়ে দিয়েছে লোক দিয়ে কিংবা নিজে এসে দিয়ে গেছে, অনুপম খুব ভালো ছেলে, অনুপমের জন্য দোয়া করবেন। অনুপম এই ছবির মিডিয়া পার্টনারের মতোই বলা যায়, অনুপম এই ছবির অনেক কিছু কিনেছে, অনুপম যদি বেঁচে থাকে, অনুপম যদি লাভবান হয়, তাহলে নিশ্চয়ই সে আরও অনেক ছবিকে অনেক পয়সা দিতে পারবে। সবাইকে ধন্যবাদ।